নমস্কার, আমি আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রোপামিস্ট নিয়মাবলী সেন্টারের পক্ষ থেকে বলছি। আজকে আমাদের নিবেদন বর্ষফল। বর্ষফল 2023-এ আমরা যে বিষয় তুলে ধরব তাতে আপনারা কি কি দেখবেন, কি কি জানতে পারবেন। শরীর, ধন সম্পত্তি, ভ্রাতা ভগ্নী, মাতা পিতা, শিক্ষা, সন্তান, বন্ধু, শত্রু, ভ্রমণ, ভাগ্য, কর্ম, আয় ব্যয়, আইন, শুভ বর্ণ, শুভ সংখ্যা, শুভ দিক, আর কি পাবেন টোটকা, ভালো মন্দ সমস্তটি থাকে প্রত্যেক রাশি। বৃষ রাশির যখন আমরা বলবো সেখানেও থাকছে। সবচাইতে আপনারা উপকৃত হবেন এমন একটি টোটকা আমরা বলবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। যারা চ্যানেলে নতুন আসছেন বা এসেছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের রাশিফল বৃষ রাশি, বার্ষিক রাশিফল বর্ষফল বৃষ। বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। ইনি লগ্নের রাশিচক্রের দ্বিতীয় অধিপতি, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, ধন সম্পত্তির অধিপতি। এই যে দ্বিতীয় পতি অর্থের যোগান দেয়, দ্বিতীয় পতি ভ্রমণের যোগাযোগ আমাদের ব্যবস্থা করে, সেই দ্বিতীয় পতি হচ্ছে শুক্র বৃষ রাশি। ইনি সৌম রাশি, সৌম মানেই বুঝতে পারছেন ভীষণ সুন্দর, এবং স্থির রাশি। এদের চারিত্রিক বৈশিষ্ট্য ধীর স্থির হয়, সৌম দীপ্ত চেহারা হয়, ঠান্ডা প্রকৃতির হয় এবং খুব গুণের হয়, খুব বাঞ্ছিত গুণের হয়, খুব সুন্দরের পূজারী হয়। এটি সাধারণ একটি বৈশিষ্ট্য। আমরা 2023-এর যে বর্ষফল বলবো সেই বর্ষফল বলার সঙ্গে একটি কথা আপনাদের পুনরায় বলছি, এই বৃষ রাশির জন্য বর্ষেশ্বর শনি, রাজযোগ কারগ্রহও শনি, আর শনি আপনাদের বন্ধু গ্রহ। সুতরাং বৃষ রাশি জাতক জাতিকারা আপনারা ভালো থাকবেন 2023-এ। তাহলে আমরা এবার মূল যে জায়গা সেখানে আসি। এই রাশির যারা জাতক জাতিকা বৃষ রাশির 2023 তাদের জন্য কেমন। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শরীর মোটের ওপর শুভ, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস ভীষণভাবে ঠান্ডায় ভুগবেন। জুন জুলাই আগস্ট পেটের সমস্যায় ভুগবেন। অক্টোবর নভেম্বর ডিসেম্বর মানসিক পীড়াতে ভুগবেন, এটিও একটি রোগ। যাদের সুগার রয়েছে তারা সাবধানে থাকবেন। ধনস্থান অতীব শুভ, লটারি প্রাপ্তি যোগ রয়েছে, শুভ সংখ্যা আপনাদের জন্য 6, লটারির নাম্বার পুরোটির যোগফল যেন 6 হয়। প্রত্যহ না পারলেও শুক্রবার লটারি কাটবেন। ধন সম্পত্তির সুন্দর যোগাযোগ থাকার জন্য আপনাদের জন্য এই ছোট্ট একটি বার্তা দিলাম। ভিডিওটি দেখতে থাকুন, অন্যান্য বিষয়গুলো জানবেন। ভ্রাতা ভগ্নী শুভ, মা বাবার শরীর নিয়ে দুশ্চিন্তা থাকবে, মা বাবার শরীর ভালো যাবে না। উচ্চশিক্ষা সম্ভব, যারা শিক্ষায় রয়েছে তাদের জন্য উচ্চশিক্ষা সম্ভব, যারা প্রাথমিক ও মধ্যশিক্ষায় রয়েছেন তাদের জন্য শিক্ষা শুভাশুভ, অর্থাৎ ভালো মন্দ্র মিশ্র ফল, বেশিরভাগটিই মন্দ পাওয়া যাবে ফল। আর যারা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং ডক্টরেট পোস্ট ডক্টরেট এই সমস্ত করছেন তাদের জন্য বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ, অর্থাৎ উচ্চশিক্ষায় শুভ ফল, মধ্য এবং প্রাথমিক শিক্ষায় শুভ নয়। সন্তান ভাগ্য শুভ, সন্তান নিয়ে দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই, সন্তানরা ভালো থাকবে। একটি জায়গা বন্ধু, সেটি আপনাদের 2023-এ বন্ধুস্থান অশুভ। বন্ধুস্থান অশুভ এই কারণেই, যদি বর্ষপতি শনি এবং রাজযোগকারগ্রহ শনি হয় তাদের বন্ধুরা কিন্তু খুব একটা ভালো হয় না। শনি অত্যন্ত সাত্ত্বিক গ্রহ, এই মদ নেশা এই সমস্ত জিনিসগুলো বন্ধুদের মধ্যে আজকাল বেশি হয়। সুতরাং বন্ধু থেকে আপনি যতটা সাবধানে থাকবেন ততটা ভালো থাকবেন। আর একটি অসুবিধা হতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের, সেটি হচ্ছে বিপরীত লিঙ্গ থেকে সাবধানে থাকবেন, আপনাদের জন্য প্রেম শুভ নয়, দাম্পত্য জীবন শুভ নয়। সুতরাং এই বিপরীত লিঙ্গের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সাবধানে থাকবেন।
নইলে অসুবিধা বিভিন্ন অসুবিধা দেখা দেবে। বিবাহিত জীবন সুখের হবে, বড় কোনো ফ্যাকাল্ট দুর্ঘটনা ঘটবে না অষ্টম স্থানের গ্রহের শুভ অবস্থানের কারণে। ভাগ্য অতি শুভ, কর্ম শুভ, কর্মে নতুন নতুন যোগ আসবে, কর্মে পরিবর্তন হতে পারে, কর্মে পদোন্নতি ঘটতে পারে। আয় শুভ, ব্যয় সাধারণ, এটি আরও শুভ সংবাদ। মানুষের আয় বেশি হলে ব্যয় যদি অধিক হয় সেক্ষেত্রে প্রবলেম হয়, এখানে ব্যয় কিন্তু সাধারণ থাকবে, আইনি জটিলতা থাকবে না। আপনাদের জন্য শুভ সংখ্যা ছয়, শুভ বর্ণ সাদা, সেটা লোয়ার জার্মেন্টস হোক আপার জার্মেন্টস হোক সাদা পোশাক বেশিরভাগ পরবেন। শুভ দিক উত্তর পূর্ব, শুভ সময় সকাল ছটা থেকে সন্ধে ছটা। আর বিশেষভাবে যে কথাটি আমরা বলছিলাম সেটি হচ্ছে টোটকা। আপনাদের জন্য শিক্ষায় যেহেতু প্রাথমিক এবং মধ্য শিক্ষায় সমস্যা রয়েছে, সেই জন্য বৃষরাশির জাতক জাতিকার জন্য 2023-এর সর্বশ্রেষ্ঠ টোটকাটি বলছি। এক্ষেত্রে একটি সবুজ কাপড় নেবেন, কাপড়ের সাইজ হবে 1 ফুট বাই 1 ফুট। সেখানে একটি হর্তিকি, একটা পৈতে, গ্রন্থি দেওয়া পৈতে অবশ্যই, একটি রূপোর কয়েন, একটু ধান, একটু দ্রব্য রেখে কাপড়টিকে 4 ভাজে প্রথমে 2 ভাগ, তারপরে এইভাবে ভাগ করবেন। ভাঁজ করে সেটিকে আপনারা যেখানে পড়ার টেবিল আছে, যে বইয়ের মধ্যে পড়েন, সেই পড়ার জায়গায় রাখবেন। উল্টো করে তার মধ্যে একটি বই রাখবেন যেটি আপনারা পড়ায় সবসময় ব্যবহার করেন না। এবং প্রত্যহ পড়তে বসার সময় বীজমন্ত্র করবেন, সুন্দর একটি বীজমন্ত্র বলে দিচ্ছি, নীল সরস্বতীর বীজমন্ত্র, ওং হ্রিং ঐং হ্রিং সরস্বত্যই নমো দিয়ে পড়তে বসবেন। আপনাদের জন্য শুভ বীজমন্ত্র হচ্ছে ওং হ্রিং শ্রিং শুক্রায়। এটি কেন করবেন? যেহেতু বৃষরাশির জাতক জাতিকাদের বিপরীত লিঙ্গের থেকে সমস্যা আসতে পারে, আইনি সমস্যা হতে পারে সেইখান থেকেই, সুতরাং আপনারা ওই গ্রহের বীজমন্ত্র করবেন। আপনাদের জন্য শুভ রত্ন হচ্ছে ওপাল এবং সাদা জারকন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। নমস্কার, ধন্যবাদ।